Have you ever imagined how reactions around us are taking place? How the atmosphere gets heat up and it gets cooled down? How the refrigerator and the air conditioner are working? Do you know all these things are related to thermodynamics? Today, in this video, I will be talking about thermodynamics in our everyday life. থার্মোডাইনামিক্স সায়েন্সের একটা ব্রাঞ্চ যেটা হিট এবং টেম্পারেচার নিয়ে কথা বলে। হিট এবং টেম্পারেচারের সঙ্গে অন্যান্য এনার্জির রিলেশনও থার্মোডাইনামিক্স থেকে আমরা জানতে পারি। থার্মোডাইনামিক্স আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আপনি গাড়ি চড়ে কোথাও যাচ্ছেন, এসি রুমে বসে রিল্যাক্স করছেন, ফ্রিজ থেকে কিছু বার করে খাচ্ছেন, এই সব ক্ষেত্রেই থার্মোডাইনামিক্স অ্যাপ্লিকেবল। থার্মোডাইনামিক্স ওয়ার্ডটাকে ব্রেক করলে আপনি দুটো ওয়ার্ড পাবেন, একটা থার্মো আরেকটা ডাইনামিক্স। থার্মো কথাটার অর্থ হলো হিট বা সামথিং রিলেটেড টু হিট, আর ডাইনামিক্স কথার অর্থ হলো মুভমেন্ট বা মেকানিক্যাল এনার্জি। স্টাডি কার্ন, দ্য ফাদার অফ থার্মোডাইনামিক্স, প্রথম তিনি দেখিয়েছিলেন যে হিট এনার্জির মাধ্যমে মেকানিক্যাল ওয়ার্ক ডান সম্ভব। ফিজিক্সে আমরা জানি ওয়ার্ক ডান মানে বাইরে থেকে কোনো বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করলে যদি সেই বস্তুটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডিসপ্লেসমেন্ট হয়, তার মানে আপনার এই ফোর্স দ্বারা ওয়ার্ক ডান করা হয়েছে। স্টাডি কার্ন এটা হিট এবং টেম্পারেচারের সঙ্গে রিলেট করেছিলেন। ধরে নিন একটা ক্লোজড গ্যাস চেম্বারে অনেক গ্যাস মলিকিউলস আছে এবং সেই গ্যাস চেম্বারটা একটা পিস্টন দ্বারা বন্ধ হয়ে আছে, এবং আপনি যদি সেই গ্যাস চেম্বারে হিট এনার্জি প্রডিউস করেন তাহলে গ্যাস চেম্বারের ওই মাইক্রোস্কোপিক মলিকিউলসগুলোর মধ্যে র্যান্ডমনেস এবং ভেলোসিটি বাড়বে এবং সেই গ্যাস মলিকিউলসগুলো পিস্টনের ওয়ালে আস্তে আস্তে করে আরও বেশি পরিমাণে হিট করবে এবং একটা সময় পরে গিয়ে সেই পিস্টনটার একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ডিসপ্লেসমেন্ট হবে। তার মানে মাইক্রোস্কোপিক গ্যাস মলিকিউলস দ্বারা আমরা ম্যাক্রোস্কোপিক ওই পিস্টনের মুভমেন্ট পেলাম, হিট এনার্জি দ্বারা আমরা ওয়ার্ক ডান করতে পারলাম। স্টাডি কার্ন স্টিম ইঞ্জিন আবিষ্কারের সাথে সাথে থার্মোডাইনামিক্সও আবিষ্কার সেই সময় করেছিলেন, এবং তিনি এটাও বলেছিলেন হিট সর্বদা হায়ার টেম্পারেচার বা হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার টেম্পারেচার বা লোয়ার এনার্জি স্টেটে ট্রাভেল করে, এর মাঝখানে সে মেকানিক্যাল ওয়ার্ক পারফর্ম করে। থার্মোডাইনামিক্স তিনটে ল মেনে চলে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলে এই গোটা ইউনিভার্সের টোটাল এনার্জি কনস্ট্যান্ট। এনার্জি কখনো তৈরি করা যায় না বা ডিস্ট্রয়ও করা যায় না, এনার্জি শুধু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হয়। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যখন আপনার গাড়ি স্টার্ট করবার জন্য সেলফটা ক্লিক করেন তখন আপনার গাড়ির যে ব্যাটারি তার কেমিক্যাল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। কাইনেটিক এনার্জিতে কনভার্ট হওয়ার জন্য আপনার গাড়ির ইঞ্জিনের যে মোটর সেটা স্টার্ট হয়। গাড়ির ইঞ্জিনের মোটর তার কাইনেটিক এনার্জি দ্বারা জ্বালানি চেম্বারের গ্যাসলিনের মধ্যে স্পার্ক ক্রিয়েট করে এবং ফাইনালি থার্মাল এনার্জি ক্রিয়েট হয়, এবং এই থার্মাল এনার্জির জন্যেই গাড়িটা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে স্থান পরিবর্তন করতে সক্ষম হয়। তাহলে এক্ষেত্রে কেমিক্যাল এনার্জি কনভার্ট হলো কাইনেটিক এনার্জিতে, কাইনেটিক এনার্জি থার্মাল এনার্জিতে, এবং তার জন্য ওয়ার্ক ডান পসিবল হলো। কিন্তু গাড়ি চলার আগে এবং গাড়ি চলার পরে টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট। এয়ার কন্ডিশন ঘরের গরম হাওয়াকে বাইরের অ্যাটমসফিয়ারে রিলিজ করে এবং সেই জন্যে আমাদের ঘর ঠান্ডা থাকে। এই এক্সটার্নাল ওয়ার্ক ডান করবার জন্য তার এনার্জি সে ইলেকট্রিসিটি থেকে পায়। আমাদের চারিপাশে আরও অসংখ্য এরকম এক্সাম্পল আছে, যেমন লাইট বাল্ব ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করে, আমাদের যে প্ল্যান্টসগুলো আছে সেগুলো সূর্যের রেডিয়েশন এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদেরকে একটা নতুন কনসেপ্টের সঙ্গে পরিচয় ঘটায়, যেটা হলো এনট্রপি। এই এনট্রপি আমাদের চারিদিকের সমস্ত ন্যাচারাল প্রসেস কোন ডাইরেকশনে যাবে সেটাকে নির্ধারণ করতে সাহায্য করে। এনট্রপিকে ডিসঅর্ডারের সঙ্গেও তুলনা করা হয়। আমাদের চারিপাশে সমস্ত ন্যাচারাল প্রসেস কম এনট্রপি বা লেস ডিসঅর্ডার স্টেট থেকে হায়ার এনট্রপি বা হায়ার ডিসঅর্ডার স্টেটে এই ডাইরেকশনেই মুভমেন্ট করছে, অ্যান্ড ইট ইজ এ ওয়ান ওয়ে ট্রাফিক। এই রিভার্স ডাইরেকশনে কখনোই কোনো ন্যাচারাল সিস্টেম মুভ করতে পারে না। গরম চায়ের কাপে আপনি যদি দু তিন কুচি বরফ ফেলে দেন, আপনি দেখতে পারবেন কিছু সময় পরে সেই টোটাল সিস্টেমের টেম্পারেচার কমে যায়। সেই সিস্টেমের কিন্তু টেম্পারেচার কখনোই বাড়ে না, এর কারণ হলো এনট্রপি। যখন চায়ের কাপটা গরম তখন তার মলিকিউলের মধ্যে র্যান্ডমনেস বেশি, ভেলোসিটি বেশি এবং সিস্টেমের এনট্রপিও বেশি, এবং বরফের কুচি দেওয়ার পরে সেই সিস্টেমের টেম্পারেচার কমলো এবং তার র্যান্ডমনেসও কমলো, কিন্তু এনট্রপি কিন্তু সিস্টেমে আসলে বাড়লো। কেননা হিট সবসময়
হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে যায়। ওই চায়ের কাপ থেকে বরফের মধ্যে হিট যখন সঞ্চালন হচ্ছে, তখন হিটটা সেই পাথে সঞ্চালন হচ্ছে যে পাথে গেলে হিটের ডিসপারশন বা ডিসঅর্ডারনেস সবচেয়ে বেশি হয়। সেই জন্য সিস্টেমের টেম্পারেচার কমলেও আসলে গোটা সিস্টেমের এন্ট্রপি কিন্তু ইনক্রিজই হলো। ঠিক একই কারণে আপনি যখন কোনো খাবার খান, সেই খাবার আপনার শরীরে এনার্জি দেয়, কিন্তু সেই এনার্জি থেকে সেই খাবারকে আবার ফিরে পাওয়া অসম্ভব। গ্যাসোলিন গাড়ি চালাতে সাহায্য করে, কিন্তু সেই গ্যাসোলিনকে আবার ফিরে পাওয়া অসম্ভব। কাচের গ্লাস আপনার হাত থেকে পড়লে ভেঙে যাবে, কিন্তু সেই ভাঙা গ্লাস থেকে আবার গোটা গ্লাস পাওয়া অসম্ভব। কেননা এই সব ক্ষেত্রেই এনট্রপির ভ্যালু বাড়ছে। এনট্রপি কম এনার্জি স্টেট থেকে বেশি এনার্জি স্টেটে যাচ্ছে, কিন্তু এই রিভার্স প্রসেস কখনোই সম্ভব নয়। ভালোভাবে অবজার্ভ করলে আপনি দেখতে পারবেন এনট্রপি আসলে ডিসঅর্ডার নয়, ইটস এ লাইফ ইটসেলফ। থার্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা জানতে পারি যখন কোনো সিস্টেমে কোনো টেম্পারেচার থাকবে না, তখন সেই সিস্টেমে কোনো এনার্জিও থাকবে না এবং সেই সিস্টেমের এন্ট্রপিও হবে জিরো। এই টেম্পারেচারটাকেই বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। আমাদের ইউনিভার্স হলো সবচেয়ে ওল্ডেস্ট আর সবচেয়ে লার্জেস্ট থার্মোডাইনামিক্যাল সিস্টেম, আর থার্মোডাইনামিক্স ইজ এভরিওয়্যার। থার্মোডাইনামিক্স আমাদের জীবনের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত, এটা এখন একটা কমন সেন্স হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।